আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে সবাই দৌড়ায় কেউ খাবারের জন্য দৌড়ায় কেউ খাবার হজম করার জন্য দৌড়ায় কেউ টাকার পেছনে দৌড়ায় কেউ বা অন্যকে আঙ্গুল দেওয়ার জন্য দৌড়ায় এত দূর প্রতিযোগিতায় সুস্থ থাকার জন্য দৌড়ানোটা একটা বিলাসিতা মাত্র এত দৌড় প্রতিযোগিতায় আসেন আমরা একটু সুস্থ থাকার জন্য দৌড়াই হোক না তা একটু বিলাসিতা প্রতিদিন সকালে রেগুলার দৌড়াতাম মাঝখানে পার্সোনাল কাজে ব্যস্ত থাকার কারণে দৌড় একটু বন্ধ হয়ে গেছিলো তিন কেজি বেড়ে গেছি যাই হোক আমি থেমে গেছি তো আমাদের ম্যারাথন টিম কেউ আর আসে না আজকে থেকে আবার শুরু ইনশাআল্লাহ আসবেন যেহেতু সুস্থ থাকার জন্য দৌড়ানোটা একটা বিলাসীতে সেহেতু দায়িত্ব নিয়ে চলা মানুষগুলা সুস্থ থাকার দরকার